সুন্দরা রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে আনাচে কোনাচে পরম ব্রহ্মা দীপন জ্যোতি জনার্দন দীপ This is ABC News, AGT Live. প্রতি আবশ্যকটি মহোদয়কে বরণ করবেন শ্রী জনি সাহা। মহাত্মা গান্ধী প্লে সেন্টার বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং বিশেষ করে স্পোর্টসের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করে, তার সঙ্গে সঙ্গে আজকে যে দিনটি 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পুরো দুনিয়াতে পালন করা হয়, আর যারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে এবং ত্রিপুরাতে যারা তার মধ্যে অগ্রগণ্য ভূমিকা পালন করে যায় তাদেরকে স্মরণ করা। নারী শক্তি আয়ন বা নারীদের জন্য কাজ করা, মহিলাদের জন্য সশক্তিকরণের বিভিন্ন প্রকল্প নেওয়া, এই বিষয়গুলো যখন আসে তখন ত্রিপুরার দুই মহিলার নাম না বললে হয়। তার মধ্যে একজন মহারানী তুলসীবতী, যিনি পুঁথিগত বিদ্যায় তেমন কোনো কিছুই ছিলেন না, সামান্য কৃষক পরিবারের মেয়ে এবং রাজন্য পরিবারে ওনার বিবাহ হওয়ার পর আগরতলা সন্ধ্যে থেকেই ওনার বাড়ি ছিল, কিন্তু ওনার ইচ্ছাতে মানসিকভাবে উনি তৈরি ছিলেন যে আমি পড়তে পারিনি বা আমি নিজেকে কোনো কিছু শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার মধ্যে সুযোগ আমি পাইনি, কিন্তু পরবর্তী জেনারেশন যাতে সেই দিকে হয় ও তারই পদক্ষেপ হিসাবে আমাদের সামনে আজও বর্তমান মহারানী তুলসীবতী স্কুল যে গার্লস স্কুল রয়েছে ওনার দ্বারাই সেই স্কুলের ভিত্তি স্থাপন হয়েছিল। আর তারপর মহারানী কাঞ্চন প্রভা দেবী, মহারানী কাঞ্চন প্রভা দেবী এমবিবি কলেজের প্রতিষ্ঠাতা। তো ত্রিপুরাতে মহিলারা বিভিন্ন সময়ে সেই ভূমিকা পালন করেছেন, শুধু নারী শক্তিয়ান শুধু কোনো ব্যবস্থা বা সরকারি ব্যবস্থার মাধ্যমে হয়েছে তেমন না, সামাজিকভাবেও সমাজের যারা আমরা রয়েছি তাদের মাধ্যমে এই কাজগুলো বিভিন্ন সময়ে সম্পাদিত হয়েছে।